অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় আদালতের কার্যালয়, ঢাকা মহানগর সম্প্রতি এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ঢাকা মহানগরের শূন্য পদে নিয়োগের মাধ্যমে সরাসরি বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করছে। আমি পর্যায়ক্রমে নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণটি আপনাদের সামনে ভিডিও আকারে তুলে ধরছি। আশা করছি বিডি জবস অ্যালার্ট চ্যানেলের সঙ্গেই থাকবেন। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের বিনীত অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তী যে কোনো চাকরির আপডেট সবার আগে আপনার নিকট পৌঁছে যাবে। তো শুরু করছি অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের কার্যালয় ঢাকা মহানগরের নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণটা। এখানে সর্বমোট 7 ক্যাটাগরিতে জনবল নিয়োগ দেওয়া হবে, অর্থাৎ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ঢাকা মহানগরে 7 ক্যাটাগরিতে জনবল নিয়োগ দেওয়া হবে। আমি নিয়োগ বিজ্ঞপ্তিটির সম্পূর্ণ আপনাদের সামনে উপস্থাপন করছি, সেই সাথে আবেদন করতে কী কী প্রয়োজন এবং কীভাবে আবেদন করতে হবে এই টোটাল বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করছি। পদের নাম তুলনা সহকারী, পদ সংখ্যা 1টি। এখানে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক বা সমমান ডিগ্রি, অর্থাৎ প্রার্থীকে অবশ্যই বিএ পাস থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার পারদর্শী থাকতে হবে। পদের নাম স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 1টি। এখানে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস এবং সেই সাথে কম্পিউটার কাজে পারদর্শী থাকতে হবে। পদের নাম বেঞ্চ সহকারী, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে অবশ্যই ডিগ্রি পাস থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার কাজে পারদর্শী হতে হবে। পদের নাম রেকর্ড সহকারী, পদ সংখ্যা 1টি। এখানেও শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে অবশ্যই ডিগ্রি পাস থাকতে হবে এবং কম্পিউটার চালনায় পারদর্শী থাকতে হবে। পদের নাম দপ্তরী, পদ সংখ্যা 1টি। এখানে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। পদের নাম অফিস সহায়ক, পদ সংখ্যা 3টি। এখানেও শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। পদের নাম নিরাপত্তা প্রহরী, পদ সংখ্যা 1টি। এখানেও শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। এখন আবেদনটি কিভাবে করতে হবে সেই বিষয়টা সম্পর্কে আমরা জানি। আবেদনটি সম্পূর্ণই ডাকযোগ ভিত্তিক, অর্থাৎ এই আবেদনটি আপনার ডাকযোগ মারফত প্রেরণ করতে হবে এবং আবেদনপত্র আগামী 14/3/2021 বিকাল 5 ঘটিকার মধ্যে পৌঁছাতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, অর্থাৎ আপনারা যারা উক্ত পদে আবেদন করতে চান তাদের আবেদনপত্রটি ডাকযোগের মাধ্যমে প্রেরণ করতে হবে, আর ডাকযোগে আবেদন প্রেরণ করার শেষ সময় 14/3/2021 বিকাল 5 ঘটিকার মধ্যে। অবশ্যই ডাকযোগে বা কুরিয়ারেও আপনারা আপনাদের আবেদনপত্র পাঠাতে পারেন। এক্ষেত্রে ঠিকানা হিসেবে চেয়ারম্যান নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় আদালত, ঢাকা মহানগর, এই বরাবর আবেদনটি পৌঁছাতে হবে। সরাসরি অফিস চলাকালীন সময়ে যদি কেউ ডাকযোগের মাধ্যমে বা দাখিল বাক্সে জমা প্রদান করে তাহলে তার আবেদন গ্রহণ হবে, কিন্তু এই 14/3/2021 তারিখের পরে যদি কেউ জমা প্রদান করে তাহলে তার আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না, যেটি নিয়োগ বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ করা আছে। আর প্রার্থীর বয়স অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ যারা সাধারণ কোঠার তাদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, আর যারা কোঠাপ্রাপ্ত অর্থাৎ মুক্তিযোদ্ধা কোঠা বা অন্যান্য কোঠাপ্রাপ্ত হবেন তাদের সর্বোচ্চ বয়স 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। আবেদনপত্রের সাথে কী কী কাগজপত্র সংযুক্ত হবে তা আমরা একটু জেনে নিই। অবশ্যই আবেদনপত্রের সাথে আপনার শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্যায়িত অনুলিপি এবং কম্পিউটার কাজে যদি পারদর্শী হয় সেক্ষেত্রে অবশ্যই কম্পিউটার সনদপত্রের ফটোকপি, আর প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র এবং পৌরসভার মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর বা ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের সনদের সত্যায়িত অনুলিপি, প্রার্থীর নাম, পিতা বা স্বামীর নাম, পদের নাম, নিজ জেলা ও ঠিকানা সহ 10 টাকার ডাকটিকিট সম্বলিত 9.5 ইঞ্চি গুণ 4.5 ইঞ্চি মাপের একটি ফেরত খাম অবশ্যই প্রেরণ করতে হবে। আর ডাকযোগে আবেদন করার সঠিক নিয়ম সংক্রান্ত একটি ভিডিও আমার চ্যানেলে ইতিপূর্বে আমি
প্রকাশ করেছি। আপনারা চাইলে কিভাবে সঠিকভাবে ডাকযোগে আবেদন করতে হয় সেই ভিডিওটি দেখে আসতে পারেন। আর অবশ্যই আরেকটি কথা, চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। অর্থাৎ যদি কোনো আগ্রহী প্রার্থী যে চাকরিরত আছে সে আবেদন করতে চায়, তাহলে তাকে অবশ্যই তার কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। এক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ 100 টাকা, যা বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংক লিমিটেডের ট্রেজারি চালানের মাধ্যমে, চালানের কোড 1-2141-0000-2031, এই নাম্বার কোডে চালান দিতে হবে এবং এই চালানের মূল কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। উপযুক্ত প্রার্থীকে লিখিত ও ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার তারিখ ও সময় স্থান প্রবেশপত্রের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই সকল কাগজপত্রের মূল কপি সঙ্গে নিয়ে এসে দাখিল করতে হবে। আমি আবার বলছি, আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ 14/3/2021, আর আবেদনপত্রটি আপনারা অবশ্যই জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopa.gov.bd এই ওয়েবসাইটে অথবা www.forms.gov.bd হতে সংগ্রহ করতে পারবেন। আশা করছি বিষয়টি স্পষ্ট বুঝতে পেরেছেন যে আপনারা যেহেতু ডাকযোগের মাধ্যমে আবেদন করবেন, সুতরাং আপনাদের আবেদনপত্রটি www.mopa.gov.bd অথবা www.forms.gov.bd হতে সংগ্রহ করে সঠিকভাবে আবেদনপত্রটি পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র, এখানে যা যা উল্লেখ করা আছে, সব সংযুক্ত করে আপনারা ডাকযোগের মাধ্যমে আবেদন করবেন। এবং আবেদন করার শেষ তারিখ আমি আবারও বলছি 14/3/2021 বিকাল 5 ঘটিকার মধ্যে অবশ্যই প্রেরণ করতে হবে। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।